আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। দিস ইজ রনি ফ্রম ব্রাউনবাড়িয়া, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটি হলো আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আমার বিষ্ণুপুর গ্রামের একটি বলসুন্দরী বড়ি বাগান। বন্ধুরা, গত সিজনে কিন্তু আমি আমার একটি পেজে ভিডিও আপলোড করেছিলাম বলসুন্দরী বাগান নিয়ে। আর এই বাগানটা কিন্তু একদম নিউ, একদম নতুন, ঠিক আছে? এই বাগানটিতে বর্তমানে কোনো ধরনের কোনো ফলন আসেনি। আর বাগানটি হলো প্রায় 3.5 কানি এরিয়া নিয়ে, আর এই বাগানটিতে প্রায় 200টি গাছ রয়েছে। আর গাছগুলো লাগানোর পর থেকে আজ এই পর্যন্ত প্রায় 3 থেকে 4 মাসের মতো হয়েছে। গাছগুলো আপনারা এখন দেখেন, মোটামুটি কিন্তু অনেক ভালো বড় হয়ে গেছে। আর তাছাড়া আমি আপনাদেরকে বাগানের ভিতরে নিয়ে যাচ্ছি, আর এখানে প্রচুর পরিমাণ রোদ, আসলে এই জন্য ভিডিওটা আমি জানি না কীরকম আসছে। এখানে দেখেন, এটা হলো বাগানের একদম মিডল পয়েন্ট, আমি এখন একদম মাঝখানে রয়েছি। আর এটা পুরোটাই কিন্তু একটা বলসুন্দরী বাগান, আর এটা হলো বাগানের ফার্স্ট টাইম, ঠিক আছে? আর বাগানটা আমি আপনাদেরকে বলেছি, প্রায় 3 মাস হয়েছে বাগানটার বয়স। আর আপনারা যারা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাতে, বা অনেকেরই কিন্তু খালি মাঠ আছে, খালি জমিন পড়ে আছে, আপনারা চাইলে কিন্তু এই বিভিন্ন ফল বা এই ফলের বাগানে আগ্রহী হতে পারেন। কারণ আমাদের যে এলাকার যে মাটিগুলা খুবই ভালো, তো এখানে আমরা যদি বিভিন্ন ফলের গাছ চাষ করি তাহলে অনেক ভালো ফলন আসে। তো যেমন ধরেন, আমাদের এলাকাতে কিন্তু বর্তমানে আমি এই কিছুদিন আগে একটা ভিডিও করলাম, আমাদের যে মালটা বাগান, এটা কিন্তু খুব ভালো ফলন আসছে। বা অনেকে কৃষক ভাইয়েরা যারা এই মালটা বাগানে চাষ করতেছে, তারা কিন্তু মালটা চাষ করে খুবই উপকৃত হয়েছে বা অনেক ভালো ফলাফল পেয়েছে। আর ফার্স্ট সিজন বা 2 বছর হবে আমাদের এই এলাকাতে কিন্তু বলসুন্দরী বড়িটি কিন্তু ভালো সাড়া পেয়েছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় অনেক কৃষকরাই কিন্তু আগ্রহ হয়ে সেই বলসুন্দরী বাগানে বাগান করে যাচ্ছে। তো আপনাদেরকে আমি এটাই বলতে চাচ্ছি, আপনারা যারা অনেকের এই খালি মাঠ পড়ে আছে, আপনারা চাইলে কিন্তু এসব কাজে আগ্রহী হতে পারেন বা বিভিন্ন ফলের গাছ লাগাতে পারেন, ঠিক আছে? তো আসলে আমি বাগানটি যখন প্রথম অত উদ্বোধন করেছিল তখন তেমন একটা ভালো লাগেনি, আজকে কিন্তু দেখে খুবই সুন্দর লাগছে। প্রায় 200 গাছ উনি কিন্তু ওনার কঠোর পরিশ্রমের ফলে কিন্তু এই বাগানটি এখন দাঁড় হয়ে গেছে। তো আপনারা যারা এই বলসুন্দরী বাগান, মালটা বাগান, লিচু বাগান বা বিভিন্ন আমের বাগান, বিভিন্ন ফলের বাগান চাইলে কিন্তু করতে পারেন, ঠিক আছে? তো খুবই ভালো লাগে আমাদের যে গ্রামটা, সবুজ গ্রাম। আসলে অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, শহর থেকে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলাতে ঘুরতে আসে, আসার পরে কিন্তু তাদের মন ছুঁয়ে যায়। তো আসলে আরও বেশি কথা বলবো না, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।